গুড আফটারনুন বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে রিটিং শো করতে। আগেও করেছি, কিন্তু আজকে রিটিং শোটা একটু অন্যভাবে। তো বুঝতেই পারছো, আমি আজকে চেয়ার টেবিলে বসে নেই, আজকে আমি মাটিতে বসে পড়েছি। আর মাটিতে বসে বসে খাওয়ার স্বাদটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। তো আমি আজকে একটু অন্যরকমভাবেই খাওয়ার চেষ্টা করছি, কারণ এত ইটিংশো দেখছি, একটু আমি ভাবছি আজকে তাদের মতন করেই খাবো। তো চলো দেখি একটু একটু করে ওদের মতন করে খেতে পারি কি না। আমি কী কী খাচ্ছি সেটা আমি তোমাদের দেখিয়ে নিই। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে টমেটো দিয়ে ডাল, পাঁপড় ভাজা ছিল ওটা আমি নিইনি, আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি, ওখানে হচ্ছে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে ঠান্ডা জল আছে। দেখো ওপরে বরফ দেওয়া ছিল, সব গলে গেছে, ঠান্ডা জল রাখা হয়নি, বরফ দিয়ে জল রেখেছি। তো এই আমি এখন খাবো, এখানে নুন আছে। চলো খাই, একটু অন্য রকমভাবেই খাই। তো বসে পড়েছি বন্ধুরা খেতে, দুপুরবেলার ভাত খেতে আমি বসে পড়লাম। আজকে একটু এরমভাবেই খাবো বসে, রোজ রোজ চেয়ার টেবিলে বসে বসে খাই, তো আজকে ভাবলাম মাটিতে বসে একটু এরকমভাবেই খাই। তো চলো খাওয়া শুরু করি তাহলে। তো ডাল আমি ঢেলে নিলাম, তো একটু গল্প করতে করতেই খাই তোমাদের সাথে। কে কেমন করে খায় সে তো আমি প্রত্যেক দিনই দেখি, তাই আমি ভাবলাম আজকে একটু অন্যরকম করেই খাই। সবসময় তো টেবিল চেয়ারে বসে বসেই খাওয়া তোমাদের দেখায়, তো আজকে এরকমভাবে বসেই খাওয়া দেখায়। আমি খাটে বসে খেতে পারলাম না, মাটিতে বসেই খাচ্ছি। খুব সুন্দর হয়েছে ডালটা, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করেছে। আমি দুটো লঙ্কা মেখে ফেলেছি যথারীতি ঝাল, আবার একটু ভাত মেখে নিলাম। তো বসাটা কি একটু অন্যরকম লাগছে, একটুকে কারোর সাথে মিলমিল আসছে, তবে সবটা তো করতে পারবো না, একটুখানি দেখালাম বসেও খাওয়াটা। হয়েছে না রান্নাগুলো তোমাদের কি বলবো, ভীষণ ভালো। জানি আমার মা বলতো খেতে খেতে কোনোদিন দুলবি না, কিন্তু দেখছি আমি ভিডিওতে দেখছি অনেকে দুলছে, অনেকে পাটা বেশ এরকম করে ছড়িয়ে টড়িয়ে দিয়ে আর একটু এরকম এরকম হচ্ছে,
কিন্তু আমি তো একটু একটু অন্যরকম, তাই পুরোটা করতে পারলাম না। বন্ধুরা কিছু মনে করো না, কিন্তু আমি একটু এরকম করেই আজকে খাচ্ছি। রোজ কি আর এক একভাবে একভাবে খেতে ভালো লাগে বলো? ভালো লাগে না, তাই জন্য একটুখানি নিজেকে চেঞ্জ করে নিলাম যে না, এরম ভাবেও তো খাওয়া যায়। রোজই যে চেয়ার টেবিলে বসে খেতে হবে, আগে তো আমাদের চেয়ার টেবিল ছিল না। যখন চেয়ার টেবিল হলো তখন তাও আমি বেশিরভাগ সময় নিচে বসে খেতে ভালোবাসতাম, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে চেয়ার টেবিলে খেতে খেতে, সেই ক্লাস 5-6 থেকে চেয়ার টেবিলে বসেই খাই। কিন্তু আমার নিচে বসে খেতেই বেশি ভালো লাগে, আর শ্বশুর বাড়িতে আমরা নিচে বসেই খাই সবাই মিলে। এখন চেয়ার টেবিল আছে, আগেও ছিল কিন্তু কেউ খেত না। একটা লম্বা বারান্দা ছিল আর ওই বারান্দাতেই আমরা সবাই মিলে বসতাম, আমার শ্বশুরমশাইও বসতেন, আমরাও বসতাম, সবাই একসাথে খেতে বসতাম। তাহলে বন্ধুরা আমার কিন্তু খাওয়া শেষ, দেখতেই পেলে আমি আজকে একটু অন্যরকম ভাবে খেলাম। আর ভাবছি কি বলতো, বিকেলবেলা তোমাদের একটু চা বানিয়ে খাওয়াবো। খাবে? কে কে খাবে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু, যে আমরা সোমাদের হাতে চা খেতে চাই, আমরা তোমার হাতে চা খেতে চাই। তো নতুনত্বভাবে চা আমি তোমাদেরকে আজকে বানিয়ে খাওয়াবো, তা আমাকে কমেন্ট করো কে কে খেতে চাও চা।